প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি। নরসিংদী সরকারি কলেজে আয়োজিত অনলাইন স্থান শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বাণিজ্য বিভাগে ব্যবসায়ী শাখা ব্যবসায়ী শিক্ষা শাখায় অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি আজকের এই অনলাইন ক্লাস কার্যক্রমে। নরসিংদী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান রয়েছে। একাদশ দ্বাদশ শ্রেণীর সহ অনার্স মাস্টার্স সকল পর্যায়ে ক্লাস নিয়মিতভাবেই অনুষ্ঠিত হচ্ছে। আমরা চেষ্টা করছি তোমাদেরকে এই মহামারী করোনার মধ্যেও যতটুকু সম্ভব পড়াশোনার মধ্যে রাখতে। আমরা আশা করি তোমরাও বাসায় নিরাপদে আছো, সুস্থ আছো এবং পড়াশোনার সাথে আছো। তো একাদশ দ্বাদশ শ্রেণীর বাণিজ্য শাখা কিংবা ব্যবসায়ী শিক্ষা শাখার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আজকের পরিচালিত ক্লাসের বিষয়টা হচ্ছে কি, আজকে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র পড়ানো হবে। ইতিমধ্যে তোমরা এই বিষয়ের কিছু ক্লাস করেছো, আমি এর আগে একটা ক্লাস নিয়েছিলাম। আমাদের অন্যান্য সহকর্মীগণ তোমাদেরকে এই বিষয়ে ক্লাস নিচ্ছেন, শুধু এই বিষয় নয়, পাশাপাশি ব্যবসায় সংগঠনের ব্যবস্থাপনা, তারপরে বাংলা ইংলিশ হিসাব বিজ্ঞান রুটিন অনুযায়ী সকল বিষয়ের ক্লাসে নিয়মিত হচ্ছে। আমি আশা করি তোমরা সেগুলো নিয়মিত দেখছো এবং ক্লাসগুলো করছো, পড়াশোনা করছো। যাই হোক, আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করবো তা সেটা হচ্ছে উৎপাদনশীলতা। প্রোডাক্টিভিটি, বাংলায় এর নাম হচ্ছে উৎপাদন শীলতা। ওকে, প্রথমে একটু দেখি আসলে বিষয়টা কি, হোয়াট ইজ প্রোডাক্টিভিটি আর উৎপাদনশীলতা কি। আচ্ছা, আমাদের আমরা সরাসরি ব্যবসায় সংক্রান্ত উদাহরণ দিতে চাইব। বাংলাদেশের অনেক ধরনের ব্যবসায়িক কার্যক্রম চলমান রয়েছে, তার মধ্যে আমাদের নরসিংদী কিন্তু তাঁত শিল্পের জন্য সবচেয়ে বেশি কি বিখ্যাত। এখনো পর্যন্ত আমাদের কাপড়ের হিসেবে নরসিংদী জেলা সবচেয়ে বেশি প্রসিদ্ধ। আগেরকার দিনে হস্তচালিত কিছু তাঁত শিল্প বাংলাদেশে রয়েছিল, বিশেষ করে আমাদের এই নরসিংদীর বিভিন্ন অঞ্চলে ছিল। সেখানে হস্তচালিত মেশিনের মাধ্যমে কাপড় বুনে, হ্যাঁ, লুঙ্গি শাড়ি এ ধরনের কাপড় চোপড় বোনা হতো। তো দেখা যেত একজন শ্রমিক একটা হস্তচালিত মেশিন দিয়ে সারাদিনে মাত্র এক থেকে দুটি লুঙ্গি, দুই পিস লুঙ্গি সে বুনতে পারত, কিংবা শাড়ির ক্ষেত্রে ঠিক একই রকম একটি সর্বোচ্চ দুটি শাড়ি সে কি করতে পারত, সারাদিনে বুনতে পারত। কিন্তু সভ্যতার পরিবর্তনের সাথে সাথে এই হস্তচালিত মেশিনের মধ্যেও পরিবর্তন লেগেছে, হস্তচালিত ম্যানুয়াল পদ্ধতির পরিবর্তে চলে এসেছে অটোমেশন পদ্ধতি, অর্থাৎ মেশিনের মাধ্যমে উৎপাদন। সেখানে দেখা যায় যে একদিনে শত শত পিস লুঙ্গি কিংবা শাড়ি খুব সহজে উৎপাদিত হচ্ছে।
তাহলে তোমাদের প্রশ্ন করতে পারি উৎপাদনশীলতাটা কি তাই না হ্যাঁ উৎপাদনশীলতা হচ্ছে যে কোন কিছু উৎপাদনের উৎপাদনের পরিমাণটা কে যখন উৎপাদনে কি পরিমাণ উৎপাদন করতে পারলাম সেই উৎপাদনটা করার জন্য আমাকে কি পরিমাণ উপাদান ব্যবহার করতে হয়েছে এই দুইটার অনুপাত অর্থাৎ উৎপাদনশীলতা বলতে বোঝানো হয়েছে উৎপাদিত পণ্য এবং এই উৎপাদিত পণ্যে জন্য ব্যবহৃত উপাদান যেমন কাঁচামাল শ্রম অর্থ হ্যাঁ এটা উপাদানের মোট উপাদানের কি অনুপাতই হচ্ছে কি উৎপাদনশীলতা দেখো একটা লুঙ্গি তৈরি করতে আগে যে পরিমাণ কাঁচামাল লাগতো এখনো ধরে নিলাম কাঁচামাল ঠিকই আছে কিন্তু সময়টা অনেক বেশি কম হয়ে গেছে আগে লাগতো একটা লুঙ্গি বলতে একদিন এখন একটা লুঙ্গি তৈরি করতে লাগে 10 মিনিট তাহলে উৎপাদনশীলতা কি আগে একজন শ্রমিক সারা দিনে কাজ করলে উৎপাদন করতে পারতো এক থেকে দুইটা লুঙ্গি এখন একজন শ্রমিক মেশিনের সাহায্যে উৎপাদন করতে পারে 100 লুঙ্গি এই যে উপাদান উৎপাদিত পণ্য এবং তার ব্যবহৃত উপাদান এই দুইটা অনুপাত দিয়ে বলা হচ্ছে কি হ্যাঁ উৎপাদনশীলতা তাহলে আগে যখন সারাদিন সে একটা লুঙ্গি তৈরি করতে পারত তার থেকে এখন যদি সে 100 লুঙ্গি তৈরি করতে পারে তার কি উৎপাদনশীলতা কি হবে বেশি ওকে আমরা আর কিছু সংখ্যা বলছি সেখান থেকে তোমরা আরো ক্লিয়ার হতে পারো দেখো উৎপাদনশীলতা কি সাধারণ অর্থে কি বলে সাধারণ অর্থে বলা হচ্ছে যে উৎপাদিত পণ্য এবং উৎপাদনে ব্যবহৃত উপাদান এই দুটোর অনুপাত দিয়ে বলা হচ্ছে কি উৎপাদনশীলতা আরেকটু ব্যাপকভাবে যদি বলি আরেকটু ক্লিয়ার করে মানে সহজ অর্থে যদি বলি যে একটা নির্দিষ্ট পরিমাণের উৎপাদন করতে নির্দিষ্ট মানের পণ্য উৎপাদন করতে যে পরিমাণ হ্যাঁ কি হয় সময় এবং কি উপাদান ব্যবহার করা হয় তাকে কি বলা হয় হ্যাঁ তাদের অনুপাতকে বলা হয় উৎপাদনশীলতা এই ক্ষেত্রে যে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন অর্থাৎ আইএলও একটি সংজ্ঞা দিয়েছেন সেটা হচ্ছে কি The productivity may be taken to the constitute of the ratio of available goods and services to the potential resources of the group, community or country. অর্থাৎ যে কোন দল সমাজ হ্যাঁ বা কোন দেশের দ্রব্য ও সেবার হ্যাঁ মোট প্রাপ্ত দ্রব্য ও সেবার সাথে কার্যকর সম্পদের যে অনুপাত সেটাকেই বলা হয় হচ্ছে কি উৎপাদনশীলতা আবার জন ডব্লিউ কেট্রিক একটা সংজ্ঞা প্রদান করেছেন সেটা হচ্ছে কি যে প্রোডাক্টিভিটি ক্যান ডিফাইন্ড অ্যাজ দ্য লেভেল অফ গ্রুপ অফ লেভেল অফ আউটপুট অফ গুডস অ্যান্ড সার্ভিসেস অ্যাচিভড বাই দ্য রিসোর্সেস অফ অ্যান অর্গানাইজেশন অর্থাৎ যে একটি সংগঠনের সম্পদ ব্যবহার করে একটি সংগঠনের সম্পদ ব্যবহার করে হ্যাঁ যে পণ্য বা সেবা উৎপাদন করা হয় তাকে কি বলা হয় উৎপাদনশীলতা ওকে তো তোমরা এই যদি পরীক্ষার মধ্যে উৎপাদনশীলতার সংজ্ঞা আসে উৎপাদনশীলতা কাকে বলে আমি আশা করি তোমরা এই সংজ্ঞাগুলো থেকে আনসার করতে পারবা তারপরেও আরো ক্লিয়ার করার জন্য আমি আর চেষ্টা করি তোমাদেরকে উৎপাদন শীলতা দেখো উৎপাদিত পণ্যকে ভাগ দিতে হবে কি দিয়ে ব্যবহৃত উপাদান অর্থাৎ উৎপাদনে ব্যবহৃত উপাদান
পাগলশীলতা। উৎপাদিত পণ্য এখানে হবে উৎপাদনে ব্যবহৃত উপাদান। ওকে, অর্থাৎ উৎপাদনশীলতা বলতে বোঝানো হচ্ছে আমি কি পরিমাণ পণ্য উৎপাদন করেছি সেই পণ্যটার সাথে যখন আমি উৎপাদনে ব্যবহৃত উপাদান অর্থাৎ কি পরিমাণ উপাদান আমি ব্যবহার করেছি এই দুইটার অনুপাতকে বলা হচ্ছে কি উৎপাদনশীলতা। হ্যাঁ, আমরা কিন্তু জানি যে আচ্ছা একটা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করি। ধরি একটা প্রতিষ্ঠান ধরে নিলাম কি যে কি ধরা যায় আমের জুস তৈরি উৎপাদন করি। হ্যাঁ, যে কোন একটা কোম্পানি 100 পিস আম থেকে হ্যাঁ 10 পিস জুস উৎপাদন করছে। ওকে, তাহলে উৎপাদিত উপাদান হচ্ছে কি কত 10 আর আম ব্যবহার করছে কতটা 100টা। তার মানে হচ্ছে কি এটার প্রোডাক্টিভিটি হচ্ছে কি 0.1। হ্যাঁ, অর্থাৎ প্রতি 100 পিস থেকে 10 প্যাক জুস তৈরি হয়েছে। তার মানে কি যে প্রতি 10টা আমের মাধ্যমে 1 প্যাক জুস হয়েছে, তাই না? তাহলে আমরা এটাকে বলতে পারি যে কি প্রধানটা কি বলতে পারি এটাকে 10 দিয়ে গুণ করলে ঠিক আছে এখন এই উৎপাদনশীলতা কমতেও পারে বাড়তেও পারে, এটা কিসের উপর নির্ভর করবে? যে নির্ভর করবে যে উৎপাদিত পণ্য যদি কি চেঞ্জ হয়ে যায়, যদি উপাদান ঠিকই থাকে। হ্যাঁ, ধরি উৎপাদিত পণ্য এখন হচ্ছে কি যে প্রতি 100টা আম দিয়ে আমি উৎপাদন করতে পারছি 10 প্যাকেট। যদি কোন কোম্পানি বা কোন কোম্পানি কি করতে পারে এই 100টা আম দিয়ে যদি সে 10টার জায়গায় সে যদি 20টা বানাতে পারে, হ্যাঁ, তাহলে হয়ে যাবে কি যে উৎপাদনশীলতা হয়ে যাবে কত 5:1 অর্থাৎ 5:1 অর্থাৎ প্রতি 5টা আম দিয়ে 1 প্যাকেট জুস তৈরি হয়ে যাবে। তাহলে তার লাভ বেশি হবে না? অবশ্যই কিন্তু তার লাভ বেশি হবে। উৎপাদনশীলতা যে প্রতিষ্ঠানের বেশি হবে তার প্রফিট বা মুনাফা তত বেশি হবে। হ্যাঁ, আবার যদি কোন কোম্পানি এরকম হয় যে 100টা আমি ব্যবহার করছে কিন্তু সে 20টা দূরের কথা, 10টা বানাতে পারে নাই, বানাইছে মাত্র 5টা, তাহলে তার উৎপাদনশীলতা কি হবে? অবশ্যই অনেক বেশি কমে যাবে। কারণ সে তখন কি প্রতি 20টা আম দ্বারা কি বানাবে 1টা বানাবে, তাহলে তার হবে কত কি 20:1। উৎপাদনশীলতা কি হয়ে যাবে? কমে যাবে। হ্যাঁ, খুবই সহজভাবে চিন্তা করে দেখো যে 100টা আম ব্যবহার করে যদি কি করতে পারে যে 10 প্যাকেট জুস বানাতে পারে, তাহলে প্রতি 10টা আম থেকে 1 প্যাকেট জুস আসবে। তাহলে তার উৎপাদনশীলতা হচ্ছে কি 10:1। আবার যদি কেউ যে 100টা আম ব্যবহার করে 20 প্যাকেট জুস বানাতে পারে, তাহলে কি হবে যে প্রতি 5টা আম দ্বারা 1 প্যাকেট জুস চলে আসছে। তাহলে প্রত্যেকটা মানে জুসের দাম তো সমানই, 5টা দিয়ে বানালে জুসের দাম যত, 20টা দিয়ে বানালে জুসের দাম ততই হবে, তাহলে লাভটা বেশি হবে না? আবার যদি কেউ 100 আম ব্যবহার করে মাত্র বানাতে পারে কি 5টা, তাহলে 1 জুস আম বানাতে তার খরচ হবে কি 20টা আম, তাহলে তার খরচ বেশি পড়ে যাবে।
তোমরা খুব সহজে বুঝতে পারবে যে উৎপাদনশীলতা যার যত বেশি হবে তার পণ্যের খরচ তত কম পড়বে মুনাফা তত বেশি হবে তাহলে ক্লিয়ার উৎপাদনশীলতা যে সমস্ত প্রতিষ্ঠানে যত বেশি হবে তার উৎপাদিত দ্রব্যের মূল্য তত কম হবে আর মুনাফা তত বেশি হবে আবার যার উৎপাদনশীলতা যত বেশি কি কম হবে অর্থাৎ 100টা জায়গায় 10টা না বানায় যদি সে 5টা বানাইতে পারে তার কি হবে উৎপাদনশীলতা কম তার পণ্যের দাম বেশি পড়বে তার প্রফিট কম হবে লস হবে ওকে আমরা উৎপাদনশীলতার আলোচনা আপাতত আমরা যতটুকু বুঝতে পেরেছি যে চেষ্টা করেছি তোমাদের ক্লিয়ার করতে জানি না কতটুকু ক্লিয়ার হয়েছে তোমরা যদি আমার কথাগুলো তোমরা ভালোভাবে শুনে থাকো তাহলে আশা করি যে উৎপাদনশীলতা সম্পর্কিত তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা নয় ওকে আমি তাহলে পরবর্তী টপিকটা নিয়ে আলোচনা করি এই উৎপাদনশীলতার প্রকারভেদগুলো কি কি হ্যাঁ আমরা কি করে উৎপাদনশীলতা কি করে থাকি যে পরিমাপ করে থাকি অর্থাৎ বিভিন্ন প্রকার উৎপাদনশীলতা সম্বন্ধে নিয়ে তোমাদেরকে এখন একটু আলোচনা করব তোমরা পাঠ্য বইতে দেখবা আমি একটু বলে দিই যে আমি যে বইটা ফলো করছি সেই বইটার নাম হচ্ছে কেন জাতীয় প্রধান ব্যবস্থা নবীকরণ প্রথম পত্র যমুনা পাবলিশার্স এর বইটা আমি ফলো করছি তোমরা যে কোনো প্রতিষ্ঠানের বই ফলো করতে পারো যে কোনো রাইটারের বই ফলো করতে পারো কোনো সমস্যা নেই হ্যাঁ আমার সাথে যদি যাদের মিলে যাবে তোমরা যদি খালিকুজ্জামান স্যারের বইটা ফলো করে থাকো তাহলে সেখানে 20 নম্বর পৃষ্ঠাতে আমি আলোচনা করছি 20 নম্বর পৃষ্ঠাতে এই একটু ছবি দেওয়া আছে উৎপাদনশীলতা কি উৎপাদনশীলতার যে প্রথমেই যেগুলো বলা আছে আমি একটু দেখাই পুরোটা না করলেও কি কি উৎপাদনশীলতা আছে এখানে হ্যাঁ তাহলে প্রথমে আমি যেটা দেখাতে পারি সেটা হচ্ছে কি যে শ্রমের উৎপাদনশীলতা শ্রমের উৎপাদনশীলতা তারপর হচ্ছে কি যন্ত্রের উৎপাদনশীলতা তারপর হচ্ছে কি কাঁচামালের উৎপাদনশীলতা তারপর হচ্ছে কি মূলধনের উৎপাদনশীলতা এরকম আরো কিছু রয়েছে যে মূল উৎপাদনশীলতা মূল উৎপাদনশীলতা এবং সর্বশেষ যেটা আর্থিক আর্থিক উৎপাদনশীলতা অর্থাৎ উৎপাদনশীলতাকে আমরা কতটা ধরনের হতে পারে আমরা কতটা ভাগে ভাগ করতে পারি সেটা হচ্ছে কি প্রথমে শ্রমের উৎপাদনশীলতা যন্ত্রের উৎপাদনশীলতা কাঁচামালের উৎপাদনশীলতা মূলধনের উৎপাদনশীলতা মোট উৎপাদনশীলতা এবং কি আর্থিক উৎপাদনশীলতা ওকে তো এখন আমি তোমাদেরকে চেষ্টা করবো যে প্রত্যেকটা শ্রমের উৎপাদনশীলতা কিভাবে প্রত্যেকটা উৎপাদনশীলতা কিভাবে বের করতে হয় তা তোমাদেরকে একটু দেখাচ্ছি ওকে তাহলে ছটটাকে আমাকে কি করতে হবে এখন মুছে দিতে হবে তোমরা যারা লিখে নিতে চাও
আমি একটু সময় দিলাম, তোমরা খাতায় তুলে নেবে, ওকে? আর লিখতে চাইলে তোমরা ভিডিওটা একটু পজ করে তারপরে লিখে নিবা, ওকে? তাহলে আমরা প্রথমে বলতেছিলাম কি যে শ্রমের উৎপাদনশীলতা, হ্যাঁ, প্রথমটা ছিল কি শ্রমের উৎপাদনশীলতা, এটা বলতে কি বোঝায়? সেটা হচ্ছে যে একটা পণ্য বা উৎপাদন করতে যে পরিমাণ, অর্থাৎ হচ্ছে কি উৎপাদিত পণ্য উৎপাদন করতে গিয়ে যে পরিমাণ শ্রম ব্যয় করা হয়েছে, এই দুইটার অনুপাত, অর্থাৎ যে মোট উৎপাদন একক এবং মোট শ্রম ঘন্টার অনুপাতকে শ্রমের উৎপাদনশীলতা বলে। কি পরিমাণ শ্রম ব্যবহার করে কি পরিমাণ পণ্য উৎপাদন করা যায়, হ্যাঁ, বা সম্ভব হয়, তার উপর উৎপাদনশীলতা নির্ভর করে। শ্রমের পরিমাণ হিসেবে শ্রম ব্যয়কেও কি করা যায় যে শ্রম ব্যয় অথবা শ্রম ঘন্টাকে হিসাবে নেওয়া যেতে পারে, তবে মোট উৎপাদনের হিসাবে মোট উৎপাদনের আর্থিক পরিমাণকে বা মোট উৎপাদনের এককে হিসাবে নেওয়া যেতে পারে। আমি আর একটু ক্লিয়ার করে বলি, দেখে একটু সংজ্ঞা লিখি, মোট উৎপাদন একক মোট শ্রম ঘন্টা। ক্লিয়ার করে বলি, সেটা হচ্ছে একজন শ্রমিক একদিনে যদি 5টা লুঙ্গি বানাতে পারে তাহলে একদিন সমান সমান কত 24 ঘন্টা। ধরলাম 5টার জায়গায় সে বানাতে পারে কি 6টা লুঙ্গি বানাতে পারে, কত ঘন্টা কাজ করে? 24 ঘন্টা ধরে কাজ করা সম্ভব না। একজন শ্রমিক ধরলাম প্রতিদিন গড়ে কাজ করে কয় ঘন্টা? 8 ঘন্টা, হ্যাঁ, 8 ঘন্টা কাজ করে যদি সে, সেটা না তাহলে সহজ হিসাবের জন্য ধরি 4টা লুঙ্গি সে উৎপাদন করতে পারে বা 4টা পণ্য বানাতে পারে। মোট উৎপাদন একক হচ্ছে কয়টা? বললাম 4। এখন এটা পণ্যের প্রকার ভেদে বিভিন্ন ধরনের হতে পারে। লুঙ্গি না হয় যদি আমি ধরলাম কেউ যদি গ্রাম উৎপাদন করে তো সে কি করতে পারে, বেশি উৎপাদন করতে পারে, কিংবা আমরা যেকোনো কিছু ধরনের ধরি না কেন, লুঙ্গি গ্রাম ছাড়া সাথে মতো যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আমরা ধরতে পারি না কেন, যে জুস তৈরি করে ধরে নিলাম, জুস তৈরি করা হলো যে 8 ঘন্টা একজন শ্রমিক কাজ করে, একটা মেশিনের মাধ্যমে কয় প্যাকেট জুস বানাতে পারে, কয় বান্ডেল বানাতে পারে। তো এটা হচ্ছে কি যে মোট কত হচ্ছে মোট উৎপাদন একক মোট শ্রম ঘন্টা, শ্রম ঘন্টা হচ্ছে 8 ঘন্টা। এখন কেউ 4টা বানাতে পারে, কেউ 6টা বানাতে পারে, কেউ 10টা বানাতে পারে, এটা উৎপাদনের ধরন অনুযায়ী, প্রোডাক্টের ধরন অনুযায়ী, সেটা এখন 4 থেকে 400 হতে পারে, 4000ও হতে পারে, 4 লাখও হতে পারে, হ্যাঁ, সেটা প্রতিষ্ঠানের এবং উৎপাদনের প্রোডাক্টের ধরন অনুযায়ী। এখন আমি যদি বলি একজন হস্তচালিত মেশিনে 8 ঘন্টা কাজ করে বানাবে কটা? 4টা। আবার যদি 8 ঘন্টার শ্রমিক কাজ করে, যদি মেশিনের মাধ্যমে কাজ করে তাহলে সে বানাতে পারবে কত? 400, তাই না? তো সেটা নির্ভর করবে কিসের উপরে? উৎপাদনের ধরনের উপরে। ওকে, দেখি যে আমার উৎপাদনশীলতা কিভাবে শুরু হবে। ধরে নিলাম আমরা কি 40,
যে একজন শ্রমিক 8 ঘন্টা সময় ব্যয় করে শ্রম দিয়ে সে 40 টা উৎপাদন করছে, তাহলে তার উৎপাদনশীলতা হবে কত? প্রতি ঘন্টায় কত আসে? 5টা, 5 টা। অর্থাৎ প্রতি 5 ঘন্টায় সে সরি প্রতি 1 ঘন্টায় সে 5টা উৎপাদন করতে পারে, তবে কি 1:5? যদি উৎপাদন একক হয় 40টা এবং সে 8 ঘন্টা কাজ করে, তাহলে প্রতি 1 ঘন্টায় সে কি 5টা করে উৎপাদন করতে পারে। এখন আবার যদি একই রকম হয় যে শ্রম ঘন্টা 8ই ঠিকই আছে, এখন 8 এর জায়গায় যদি কেউ যে 40 এর জায়গায় যদি কেউ কি করতে পারে যে বললাম সে 48টা বানাইলো, হ্যাঁ সময় 8 ঘন্টায়, একজন ব্যক্তি 8 ঘন্টা কাজ করে 40টা বানালো আর একজন ব্যক্তি 8 ঘন্টা কাজ করে 48টা তৈরি করলো, তাহলে তার ব্যাপারটা কি দাঁড়ালো? সে 1 ঘন্টা কড়া করে বানাতে পারলো 6টা, এখন 6টা 48। তাহলে খুব সহজে তোমরা বুঝতে পারো যে কার উৎপাদন ব্যয়টা কম পড়বে। একই সময় একই পরিমাণ কাঁচামাল ব্যবহার করে যদি কেউ 8 ঘন্টায় 40টা বানায়, আবার আরেকজন যদি একই সময় একই কাঁচামাল ব্যবহার করে 8 ঘন্টায় 48টা বানায়, তাহলে উৎপাদনের মূল্যটা অর্থাৎ ব্যয়টা কার কম পড়বে? অবশ্যই যে বেশি তৈরি করতে পারবে তার ব্যয়টা কম পড়বে, আর যার কম উৎপাদন করবে তার ব্যয় বেশি পড়বে, স্বাভাবিক। আর যার ব্যয় বেশি করবে তার মুনাফা কম হবে, যার ব্যয় কম করবে তার মুনাফা বেশি হবে, সিম্পল। তাহলে শ্রমের উৎপাদনশীলতা বুঝতে পেরেছো যে মোট উৎপাদন একক অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ পণ্য উৎপাদন করতে কি পরিমাণ শ্রম ঘন্টা ব্যবহার করা হয়েছে, এই দুটার অনুপাতকে বলা হয় কি? শ্রমের উৎপাদনশীলতা। ওকে, এরপরে আসি আমরা যন্ত্রের উৎপাদনশীলতা। শ্রমের জায়গায় কি হবে? যন্ত্র। এটাও প্রায় একই রকম, কোন মোট উৎপাদনের পরিমাণ এবং মোট যন্ত্র সময়ের অনুপাতকে যন্ত্রের উৎপাদনশীলতা বলে। তাহলে একটা যন্ত্র কতক্ষণ ব্যবহার করা হয়েছে, একটা নির্দিষ্ট পরিমাণ পণ্য উৎপাদন করতে একটা যন্ত্রকে কতক্ষণ পর্যন্ত উৎপাদন কি ব্যবহার করা হয়েছে, কত ঘন্টা, সেটা নির্ভর করে হচ্ছে কি এটার মাধ্যমে বের করতে হবে যন্ত্রের উৎপাদনশীলতা। এখানে হবে জাস্ট মোট যন্ত্র ঘন্টা, ধরো খুব সহজ একটা উপাদান দিই যে একটা ফটোকপি মেশিন, একটা ফটোকপি মেশিন 1 ঘন্টা কাজ করলে, 1 ঘন্টা মানে কি 60 মিনিট, ঠিক না? তো 4 ঘন্টা না ধরি ওই দেখো 8 ঘন্টা কাজ করলো, যে দিনে 8 ঘন্টা কাজ করছে, 8 ঘন্টা, 8 ঘন্টায় কি করলো সে তোমার 4000 পিস কি করলো ফটোকপি করলো, তাহলে উৎপাদন একক হচ্ছে কি 4000, হ্যাঁ সে কাজ করছে কত ঘন্টা? 8 ঘন্টা। তাহলে তার উৎপাদনের যন্ত্রের উৎপাদনশীলতা কিরকম হবে? 8 দ্বারা এটাকে গুণ দাও, তাহলে প্রতি 1 ঘন্টায় কত বের হয়ে উঠলো? তাহলে প্রতি 1 ঘন্টায় 1:2 হবে কত? 5 হাজার 40 00 00। অর্থাৎ সে 1 ঘন্টায় 500 পিস কি করতে পারলো? ফটোকপি করতে পারলো, ঠিক আছে। এখন একটা মেশিন যদি দেখো কিভাবে পরিবর্তন হতে পারে, 4000 পিস উৎপাদন, অন্য একটা মেশিন যদি 4000 পিস উৎপাদন করতে গিয়ে 8 ঘন্টার জায়গায় যদি কেউ তোমার কি যে সময় কম নেয়, হ্যাঁ যদি 8 এর জায়গায় কি হয় 6 হয়, তাহলে তার উৎপাদনশীলতা আরো বেড়ে যাবে। একজন কাজ করতে হয় 8 ঘন্টা, সেখানে হয়ে গেছে মাত্র সে আরেকটা 6 ঘন্টা করে ফেলছে, তাহলে তার উৎপাদনশীলতা কি বেশি। আবার যদি কেউ 6 ঘন্টার পরিবর্তে
8 ঘন্টা না পারে 10 ঘন্টা লাগায় তাহলে তার উৎপাদনশীলতা কি হয়ে যাবে কমে আসবে তো একটা যন্ত্র কতক্ষণ ব্যবহার করে একটা নির্দিষ্ট পরিমাণ পণ্য উৎপাদন করতে পারে তার উপর নির্ভর করে তার উৎপাদনশীলতা ওকে আমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে যে কোনটা চেঞ্জ হতে পারে যে মেশিন 8 ঘন্টা কাজ করলো ঠিকই কিন্তু 4000 পিস করতে পারলো না করলো কি 3000 পিস অথবা 8 ঘন্টা কাজ করে 4000 থেকে 5000 পিস উৎপাদন করে ফেলল ঠিক আছে তো মূল উৎপাদন যদি কি সময়টা যদি স্থির থাকে মূল উৎপাদন বেড়ে যায় তাহলে তার উৎপাদনশীলতা বাড়লো সময় স্থির থেকে যদি উৎপাদন মূল উৎপাদন কমে যায় তার উৎপাদনশীলতা কি হয়ে গেল কমে গেল এটার সাথে এটার কি ইনভার্স একটা সম্পর্ক ওকে তাহলে যন্ত্রের উৎপাদনশীলতা তোমরা আশা করি বুঝতে পেরেছো তারপরে আসি আমরা উপকরণ বা কাঁচামালের উৎপাদনশীলতা কাঁচামালের উৎপাদনশীলতা এটাও ঠিক সেম যে একটা নির্দিষ্ট পরিমাণ উৎপাদন করতে গিয়ে কি পরিমাণ কাঁচামাল আমাকে ব্যবহার করতে হয়েছে তার দুইটা অনুপাতকে বলা হয়েছে কি কাঁচামালের উৎপাদনশীলতা মূল উৎপাদন একক এটাকে ব্যবহৃত কাঁচামাল হ্যাঁ এটা অবশ্য অলরেডি তোমাদেরকে বোঝানো হয়ে গেছিল যেমন ধরো যে আমরা বললাম যে কি দশ প্যাক জুস তৈরি করতে গিয়ে আমাকে 100টা আম তো লাগছে ঠিক আছে কিংবা এখানে দশ প্যাকেট তৈরি করতে গিয়ে 100 কেজি আম কিংবা কি বলি যে 100 পিস আম আমার ব্যবহার করতে হয়েছে তাহলে আমার কি হচ্ছে যে প্রতি দশটি দশ ইস্টু এক প্রতি দশ পিস আমের মাধ্যমে আমি এক প্যাক জুস পাচ্ছি ঠিক আছে এখন যদি হয়তো যে আম 100টাই ব্যবহার করা হয়েছে জুস হয়ে গেছে কি 11 পিস তাহলে উৎপাদনশীলতা বেড়ে যাবে আবার যদি মনে হয় যে আম 100 ব্যবহার করা হয়েছে কিন্তু জুস হয়েছে মাত্র কি 8 পিস 8 প্যাক তাহলে উৎপাদনশীলতা কি হয়ে গেল কমে গেল অর্থাৎ একই পরিমাণ কাঁচামাল ব্যবহার করে যদি উৎপাদন বাড়ানো যায় তাহলে উৎপাদনশীলতা বাড়বে যদি উৎপাদন কমে যায় উৎপাদনশীলতা কমবে আবার এখানে অন্যভাবে হতে পারে যে আমি এখানে 10 প্যাক বাড়ালাম ঠিকই কেউ ব্যবহার করতে 100টা আবার কেউ 100 পরিবর্তে 90টা ব্যবহার করে কি 10 প্যাক বানাই ফেলছে আবার কেউ হ্যাঁ তাহলে কি হবে যদি 100টা তৈরি করতে 90টা ব্যবহার করে তাহলে তার উৎপাদনশীলতা বেশি ঠিক আছে কম ব্যবহার করে বেশি উৎপাদন করছে আবার যদি করে কেউ করে থাকে যে কি যে 100 প্যাক জুস 10 প্যাক জুস উৎপাদন করতে গিয়ে 100 পরিবর্তে সে 110টা লাগাইছে তাহলে তার উৎপাদনশীলতা কমে গেল কারণ তার চেয়ে এগুলো ব্যয় বেড়ে গেল ওকে আশা করি তোমরা যে কাঁচামালের উৎপাদনশীলতা কি বুঝতে পেরেছো পরবর্তীতে যেটা হবে সেটা হচ্ছে কি মূলধনের উৎপাদনশীলতা মূলধনের উৎপাদনশীলতা বলতে হলো যে কি যে কি পরিমাণ মূলধন ব্যবহার করে কি পরিমাণ পণ্য উৎপাদন করা যাচ্ছে অর্থাৎ আমি একজন ব্যক্তি দেখা যায় যে যেখানে একটু বলি আগে উৎপাদনের মূল্য আর হচ্ছে কি ব্যবহৃত মূলধন ব্যবহৃত মূলধন অর্থাৎ দেখো যে কোনো ব্যক্তি 100 টাকা ব্যয় করে যদি সে 120 টাকার পণ্য উৎপাদন করতে পারে তাহলে
তাহলে তার উৎপাদন শীলতা কত হবে? প্রতি 1 টাকায় 1 টাকা 2 পয়সা, তাই না? 1:1.2। আবার 100 টাকা মূলধন ব্যবহার করি, যদি কোনো ব্যক্তি 100 টাকার পণ্য উৎপাদন করে তাহলে তার কি হয়ে গেল? উৎপাদন শীলতা কমে গেল। আবার যদি কেউ 100 পরিবর্তে 80 টাকার পণ্য উৎপাদন করতে পারে তাহলে তার উৎপাদন শীলতা আরো কমে গেল, ঠিক না? যে 100 টাকার মূলধন ব্যবহার করে কেউ যদি 80 টাকার পণ্য উৎপাদন করে তার উৎপাদন শীলতা কম, মাইনাস ফিগারে আসে সে। আবার যদি কেউ 100 টাকার পণ্য 100 টাকা ব্যবহার করে, হ্যাঁ, সে যদি কি 120 কিংবা 150 200 টাকার পণ্য উৎপাদন করতে পারে তাহলে তার উৎপাদন শীলতা বেশি। ক্লিয়ার? হ্যাঁ, এটাকে বলা হয়েছে কি, মূলধনের উৎপাদনশীলতা। তো একটা প্রতিষ্ঠান যত দক্ষতার সাথে, হ্যাঁ, দক্ষতার সাথে উৎপাদন করতে পারে তার উৎপাদনশীলতা যত ভালো হবে, সেটা বুঝতে হবে যে তার সেই প্রতিষ্ঠান ততটাই দক্ষতার সাথে কাঁচামাল ব্যবহার করতে পারছে, তত দক্ষতার সাথে তার মূলধনের ব্যবহার করতে পারছে, ততটা দক্ষতার সাথে তার কি যে যন্ত্রের ব্যবহার করতে পারছে। দেখা যায় যে কোন একটা মানুষ একটা যন্ত্র দিয়েই অনেক দিন যাবত পণ্য উৎপাদন করছে, অনেক ভালো ভালো পণ্য উৎপাদন করে বিক্রি করছে। আবার কিছু মানুষ আছে, কিছু প্রতিষ্ঠান আছে যে ভালো ভালো যন্ত্র দিয়ে ভালো উৎপাদন করতে পারছে না, প্রতিষ্ঠান লসের দিকে যাচ্ছে। এগুলা নির্ণয় করার জন্য আমাদের কি করতে হয়, এই উৎপাদনশীলতা প্রোডাক্টিভিটি অফ ভ্যারাইটিস প্রোডাক্টিভিটি আমাদের কি বের করতে হবে। সর্বশেষ যেটা হচ্ছে কি, যে আর্থিক উৎপাদনশীলতা, আর্থিক উৎপাদনশীলতার ক্ষেত্রে একটু পরিবর্তন আসবে। সেটা হচ্ছে কি, যে সংযোজিত মূল্য আর হচ্ছে রূপান্তর মূল্য, ওকে? যে সংযোজিত মূল্যের পরিমাণ এবং মোট রূপান্তর মূল্যের অনুপাতে হচ্ছে কি, আর্থিক উৎপাদনশীলতা। আর্থিক উৎপাদনশীলতা নির্ণয় একটি জটিল, তবুও উৎপাদনকারীরা, হ্যাঁ, উৎপাদনের কার্যকারিতা মূল্যায়নের জন্য এটি নির্ণয় করে থাকে। তো মূল কথা হচ্ছে দেখি, যে উৎপাদনশীলতা বিষয়টা কি সেটা তোমরা, আমি আশা করি ইতিমধ্যে তোমরা বুঝতে পেরেছ। হ্যাঁ, তারপর হচ্ছে কি, আমরা কেন এই জিনিসটা তৈরি করে থাকি, কেন ব্যবহার করে থাকি, বা কেন আমরা এইগুলো নির্ণয় করে থাকি। যে একটা প্রতিষ্ঠানে আমরা জানি ব্যবসা করে থাকি কিসের জন্য, মুনাফা অর্জনের উদ্দেশ্যে। তাহলে যারা উৎপাদন করেন তারা নিশ্চয়ই চাইবেন যে যত বেশি কম টাকায় ভালো মানের যত বেশি পণ্য সামগ্রী কি করা যায়, উৎপাদন করা যায়, ঠিক না? এখন আমি যদি জুস তৈরি করার কারখানা দিই তাহলে আমি অবশ্যই চেষ্টা করব, আমি যদি 100 কেজি আম ক্রয় করি তাহলে এই 100 কেজি থেকে যেন অন্তত প্রত্যাশিত, ধরি আমি 100 কেজি থেকে যদি আমি কি যে 1000 প্যাক জুস তৈরি করতে হবে, এর নিচে যদি উৎপাদন করি তাহলে আমাদের কি হয়ে যাবে, লস হয়ে যাবে, বাজারে অন্যান্য কোম্পানির সাথে আমরা তুলনা করতে পারবো না, আমরা প্রতিযোগিতা টিকে রাখতে পারবো না। তাহলে আমাকে সর্বোচ্চ ব্যবহার করতে হবে, যার কাঁচামাল যেন নষ্ট না হয়, হ্যাঁ, যন্ত্রপাতি যেন সঠিক পরিমাণে ব্যবহার করা হয়। একটা মেশিন উৎপাদন করতে পারে দিনে 10 প্যাকেট, আমি যদি কম থেকে উৎপাদন করি তাহলে মেশিনে কিন্তু অবশ্যই ঠিকই হবে, হ্যাঁ, আমার উৎপাদনটা কি সঠিক পরিমাণে হলো না। তাহলে একজন শ্রমিক ঠিকই, একইভাবে একজন শ্রমিক কি যে সারাদিনে যদি সে কি 100 প্যাকেট কাজ করতে পারে, কিন্তু সে 100 প্যাকেট কাজ না করে যদি তার থেকে কম করে তাহলে অবশ্যই প্রতিষ্ঠানের জন্য লস হয়ে যাবে, উৎপাদন ব্যয় বেড়ে যাবে। আর যদি তার থেকে বেশি করা যায় তাহলে প্রতিষ্ঠানের লাভ, উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। তাহলে আমরা ইতিমধ্যে অবশ্যই বুঝতে পেরেছি উৎপাদনশীলতা কি এবং উৎপাদনশীলতা বের করার কারণগুলো কি কি।
মূলত একটা উদ্দেশ্যই যে উৎপাদনের নির্ণয় করতে হলে উৎপাদনের ব্যয় নির্ধারণ করতে হলে আমাদের মুনাফা যদি আমাদের সঠিকভাবে করতে হয় তাহলে আমাদের কিন্তু প্রত্যেকটা সেগমেন্টে কোন কোন জায়গায় প্রত্যেকটা উপকরণ প্রত্যেকটা উৎপাদনের প্রত্যেকটা ধাপ যেন সঠিকভাবে আমরা কি করতে পারছি কিনা প্রত্যেকটা উপাদান সঠিকভাবে ব্যবহৃত হচ্ছে কিনা সেটা জানার জন্য আমাদের উৎপাদনশীলতা বের করতে হবে। তো উৎপাদনশীলতার পরবর্তীতে যে বিষয়টা আছে সেটা নিয়ে আমরা ইনশাআল্লাহ পরের ক্লাসে আমরা আলোচনা করব উৎপাদনশীলতার বিভিন্ন বিষয়গুলো নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আর এই আজকের ক্লাসের যতটুকু পড়ানো হয়েছে তোমরা ক্লাসে সাথে তোমরা বাসায় বই মিলিয়ে পড়বে, যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে জানাবে, আমি পরের ক্লাসে ইনশাআল্লাহ তোমাদের দেবো। সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।